Hello everyone, welcome back to my channel Susmita's cooking and blog. আজকে আমার রেসিপি পটল পোস্ত। খেতে খুবই অসাধারণ এবং রান্না করা খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন পোস্ত পটল। আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি পটল নিয়েছি 500 গ্রামের মতো। পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য দুটো পটল কেটে দেখিয়ে দিচ্ছি। একটা পিলার দিয়ে তিন পাশ থেকে খোসা কেটে নিচ্ছি। আমার পছন্দ অনুযায়ী আমি পটল কেটে নিয়েছি। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। এখন একটা নাইফের সাহায্যে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি, যাতে মশলা এবং লবণ খুব ভালোভাবে ঢুকবে। দেখুন, আমি তিন পাশ ঘুরিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন বাকি যে পটল ছিল সেটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। এখন এই কেটে রাখা পটলে সামান্য লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে পটলের সাথে লবণটা ভালোভাবে মিশবে। পটলগুলো মাখানো শেষ, এক পাশে রেখে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা, 4 টুকরা আদা দিচ্ছি। পোস্ত দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা সরিষা দিচ্ছি 1 টেবিল চামচ। আপনাদের কাছে কালো সরিষা থাকলে সেটাও দিতে পারবেন। জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং বাদাম দিচ্ছি 5টা। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে একটু মরিচ কম ব্যবহার করেছি, কারণ পোস্ত পটলে মরিচ খুব একটা ভালো লাগে না। আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি সব মশলা একসঙ্গে অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটাকে এক পাশে রেখে আমরা আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর এটা শুধু কালারের জন্য। অন্যদিকে একটা প্যান নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু হালকা গরম হবে তখন আমি পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা হালকা কালার না আসা পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো রেখে ভাজি করব, যেন পুড়ে না যায়। হালকা একটু লালচে হবে তখন আমরা পটলগুলো তুলে নিব। দেখুন, পটল ভাজা হয়ে গিয়েছে। আর যদি ভাজাটা আপনার অনেক ভালো হয়, সেক্ষেত্রে রান্না করতে সময় অনেক কম লাগে। আমি পটলগুলো তুলে এক পাশে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যখন ঘি মেল্ট হয়ে তেলের সাথে মিশে যাবে তখন আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি প্রথম যে মশলা করেছিলাম সে মশলাটা। মশলাটা দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে মশলাটা ভাজি করতে হবে, মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আর একটা যে মশলা করেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ আর লবণ জল দিয়ে মাখিয়ে নিলে তেলের ভিতর কষানোর সময় পুড়ে যায় না। এই জন্য আমি মশলাটা সবসময় তৈরি করে নেই। যে বাটিতে আমরা মশলা তৈরি করেছিলাম সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। চুলার আঁচ মিডিয়াম রেখে 4-5 মিনিট ভেজে নিব এবং যখন দেখব তেলটা একটু ছেড়ে দিয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা একটু কম দিব, কারণ আমরা অলরেডি পটল ভেজে নিয়েছিলাম, এজন্য পটল সিদ্ধ হতে সময় একটু কম লাগবে। এখন আমরা পটলগুলো ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। ঢাকনা তুলে
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা অলমোস্ট শেষ। আজকে আমার রান্নাটা করতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি না দিলে কোনো সমস্যা নেই, এটা শুধু টেস্ট বাড়ানোর জন্য একটু দিয়েছি। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আজকের রান্নাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকেই দেখবেন পটল খেতে পছন্দ করে না, পোস্ত পটল একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবার অনেক পছন্দ হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। আমি যখনই কোনো ভিডিও দিব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।